আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সবুজ কৃষি চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আল আমিন, কৃষি ও কৃষকের রূপান্তর আলো নিয়ে চ্যানেল সবুজ কৃষিতে আমি কথা বলছি মোহাম্মদ আল আমিন। আজকে কথা বলবো সুনামগঞ্জ জেলা বিশম্বরপুর উপজেলা পলাশ ইউনিয়নের মাজার গ্রামের মধ্যে কৃষক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এবং মোহাম্মদ আলী সাহেবের টমেটো ক্ষেত পরিদর্শন করার জন্য আসলাম। আজকে ওনার যে টমেটো চাষ করেছেন এই টমেটো চাষটা দেখার জন্য আমরা আসলাম। তো আমার সাথে আছেন করবেল ইন্টারন্যাশনাল কোম্পানির অফিসার জনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম সাহেব এবং সাথে আরও সোহাগ ভাই উপস্থিত আছেন এবং আরও দুজন যারা এইগুলো চাষাবাদ করেছেন তারাও আমাদের সাথে উপস্থিত আছেন। এখন আমরা দেখব যে টমেটো চাষ করেছেন আগাম মালচিং পেপার দিয়ে আধুনিক প্রযুক্তিতে। ভাই, যে আপনারা আধুনিক প্রযুক্তিতে যে মালচিং দিয়ে আপনারা টমেটো চাষ করেছেন, টমেটো জাতটা কি ভাই? এটা জাতটা ভাই ইউনাইটেড সিডের জিকুটেন, ইউনাইটেড সিড কোম্পানির জিকুটেন টমেটো। আচ্ছা, যে আপনারা এই যে মালচিং দিয়ে চাষাবাদ করছেন, মালচিংয়ের আপনারা উপকার কিটা পেয়েছেন? মালচিংয়ের উপকার অনেকটাই পাইছি, যা কর মতো না। মনে করুন, মালচিং দিলে বর্ষায় মাটি কাটে নিতে পারে না, তারপরে গাছের গোড়ায় আগাছা হয় না, গাছ সুস্থ সবল থাকে। সার মনে করুন, যে জায়গার 50 কেজির দরকার এই জায়গার 30 কেজি দিলে চলতেছে, সার অযথা খরচ হয় না, সবটুকু মিলাইয়া মালচিং আমাদের পারফেক্ট। আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা, মোহাম্মদ আলী সাহেবের কাছ থেকে আপনারা শুনলেন যে মালচিংয়ের উপকারিতা। মালচিং যদি আপনারা ব্যবহার করেন বর্ষাকালীন যদি হয়, তাহলে আপনার প্রথমত আপনার মাটি যাবে না গাছের গোড়া থেকে, এবং ওই জমিতে কিন্তু আপনার সারের পরিমাণ অনেক কম লাগে, এবং আপনার গাছগুলো কিন্তু সুস্থ এবং সবল থাকে গাছগুলা, এবং এই গাছের মধ্যে কিন্তু ফলন বৃদ্ধি হয় বেশি, এবং এই জমির মধ্যে গাছগুলো কিন্তু দীর্ঘদিন টেকসই থাকে। তো আপনারা যে এই যে আগাম টমেটো চাষ করেছেন, আপনারা কতটুকু জায়গার মধ্যে ভাই চাষ করেছেন? জায়গা হইল 3 বিঘা। 3 বিঘা, প্রায় 90 শতক। 90 শতক, 90 শতক জায়গার মধ্যে আপনারা টমেটো চাষাবাদ করেছেন। সাথে কি আরও অন্য কিছু চাষ করেছেন আপনারা? হ্যাঁ, শশা চাষ করেছি। সাথে শশাও চাষ করেছেন। শশা কতটুকু চাষ করেছেন? শশা 5 কেয়ার। 5 কেয়ার, প্রায় 150 শতক জমির মধ্যে ওনারা শশাও চাষ করেছেন। ওনারা কিন্তু অনেক বড় প্রজেক্ট নিয়ে কিন্তু প্রতি বছরে এই কিন্তু চাষাবাদ করেন। প্রায় আজকে শুক্রবারের দিন, আজকে কিন্তু কর্মচারী ওনাদের নাই, শুক্রবার দিন ছুটি দেন সবাইকে, এবং প্রতিদিনই কিন্তু অনেক শ্রমিক ওনাদের জমির মধ্যে কাজ করেন। এলাকার মধ্যে কিন্তু অনেক উন্নয়ন এনেছেন ওনারা। তো আপনারা সকলেই কিন্তু এই চাষাবাদগুলো কিন্তু করবেন। এই বাংলাদেশের মধ্যে কিন্তু কৃষি নির্ভরশীল বাংলাদেশ, তো আমরা সকলেই কিন্তু এই কৃষিগুলো চাষাবাদ করব ইনশাল্লাহ। তো এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই আমার সবুজ কৃষি চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।